আজকের এই ভিডিওতে ইস্টার্ন রেলওয়ে ব্যাংক লিমিটেড থেকে প্রকাশিত একটি সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এবং রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হবে সো তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবে এছাড়া অফিসিয়ালি নোটিফিকেশনে কি ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন পদে রিক্রুট করেছে মোট শূন্য পদ কত রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বে লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সো চলো ভিডিওটি শুরু করার যাক অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে স্ক্রোল ডাউন করলে এখানে দেবে সার্কুলার নোটিশ বলে একটি সেকশন তোমরা পেয়ে যাবে এই সেকশনে বা এই অপশানে সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং প্রথম নম্বরেই তোমরা নোটিশটি পেয়ে যাবে এখানে দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে এবং এই হেডলাইনে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে যেখানে তোমরা তেইশটি জেলা থেকেই আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের কলকাতায় তোমাদের পোস্টিং হবে এখানে তোমরা অবশ্যই রিকমেন্ড নোটিফিকেশন নম্বর দেখতে পাচ্ছ এখানে জানিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড

সেটি হলো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে মোট শূন্যপদ দেখো পনেরোটি রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো ম্যানেজার পোস্টে রিক্রুট করেছে এখানে চারটি পোস্ট রয়েছে এছাড়াও অফিসার পোস্টের ক্ষেত্রে দুটি শূন্যপদ রয়েছে প্রতিটি পোস্টই জেনারেল প্রার্থীদের জন্য এবং তোমরা প্রতিটি কাজ থেকেই আবেদন করতে পারবে যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে এখানে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো শাখায় এবং সাথে তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডের ওপর পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো ম্যানেজার পোস্টে রিক্রুট করেছে এখানে কমার্সে গ্রাজুয়েট পাস করতে হবে এবং রিলেভেন্ট ফিল্ডের ওপর তোমাদের অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অফিসার পোস্টে রিক্রুট করেছে এখানে এম কম বা এ বা এই কোর্সগুলির মধ্যে একটি সাথে বছর অভিজ্ঞতা সে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বয়সের ক্ষেত্রে দেখো 18 থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেবে করতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার একুশের হিসেবে পরে এখানে দেখো বেতন কাঠামো কেমন রয়েছে এখানে অফিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের চুয়াল্লিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে ম্যানেজার পোস্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন শুরু হবে এবং তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে দেখো উনিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে এবং এখানে তোমাদের গ্রেড পে এছাড়াও তোমাদের বেসিক স্যালারি টোটাল হিসেব করে তোমাদের এই স্যালারিটার কথা বললাম তো এরপর দেখো এখানে আবেদন তোমরা অনলাইনে করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রয়েছে যেটি হলো এক হাজার টাকা আবেদন ফিস রয়েছে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এবং তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে এরপর এখানে সিলেকশন প্রসেসটা জানিয়ে দিয়েছে এখানে প্রথমে তোমাদের অনলাইন টেস্ট হবে তারপরে তোমাদের অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করাবে এছাড়াও এক্সামের প্যাটার্ন এছাড়াও সিলেবাস সংক্রান্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা নোটিস ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারো এরপর এখানে জানিয়েছে দেখো এক্সাম সেন্টার কোথায় রয়েছে এখানে এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা আসানসোলে পেয়ে যাবে এছাড়াও এখানে ধানবাদ পাটনা এছাড়াও এখানে বারাণসীতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা এছাড়াও আসানসোলে এক্সাম সেন্টার রয়েছে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো এছাড়াও তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ফর্ম ফিলাপ করতে পারো অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের চলে আসতে হবে ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবে এই অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে দেখো ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো এই ওয়েবসাইটে এসে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারো এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরি নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন